ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার আই এম ইঞ্জিনিয়ার বাসার ওয়েলকাম মাই চ্যানেল অ্যাটলাস অটোমেশন বিডি ডিয়ার ফ্রেন্ড বরাবর মতো ডেল্টা ফিএলসির আরেকটি প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ফ্রেন্ড আজকে আমি যে প্রোগ্রামটি আপনাদেরকে দেখাবো সেটা হলো পিআইডি ওভেন টেম্পারেচার কন্ট্রোল মাইক্রো ওভেন টেম্পারেচার কন্ট্রোল অটো টিউনিং ফর পিআইডি টেম্পারেচার কন্ট্রোল কিভাবে আপনারা মাইক্রো ওভেনের টেম্পারেচার কন্ট্রোল করবেন যেমন 80 ডিগ্রি থেকে আপনারা 20 ডিগ্রি বা 30 ডিগ্রি থেকে 80 ডিগ্রি টেম্পারেচার কিভাবে আপনারা কন্ট্রোল করবেন পিআইডির মাধ্যমে প্রফেশনাল ইন্টিগ্রাল এবং ডেরিভেটিভ পিআইডি কন্ট্রোল আমি যে কার্ডটি ব্যবহার করব DBP04PT অ্যানালগ কার্ড ফর টেম্পারেচার তো ফ্রেন্ড আমি প্রজেক্ট টাইটেল নাম দিলাম অটো পিআইডি প্রজেক্ট টাইটেল অটো পিআইডি মডেল টাইপ পিএলসি এন্ড সিলেকশন আমি পিএলসি সিলেক্ট করলাম SB2 তারপর আমি এখানে ওকে করে দিব ওকে করে দেওয়ার পর এভাবে একটি পপ আপ উইন্ডো ওপেন হয়ে যাবে আপনার সামনে তো বন্ধুরা প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন ফ্রেন্ড এখানে প্রায় 300 ভিডিও দেওয়া আছে পিএলসি প্রোগ্রামিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট কিভাবে আপনারা অপারেশন কন্ট্রোল করবেন সেই সম্পর্কে ভিডিও দেওয়া আছে আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনারা ইন্ডাস্ট্রিতে অনেক উপকৃত হবেন আর ফ্রেন্ড আমরা মূলত কাজ করি পিএলসি এন্ড এইচএমআই প্রোগ্রামিং এন্ড ট্রাবল শুটিং করে থাকি ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট আমরা সেল করে থাকি এবং সার্ভিস করে থাকি আপনাদের ফ্যাক্টরি যদি পিএলসি এন্ড এইচএমআই বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং ডিভাইস নিয়ে কোনো প্রবলেম থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফ্রেন্ড তো বন্ধুরা চলুন প্রোগ্রামে যাই প্রোগ্রামটি শুরু করি প্রথমে আপনি একটি ওপেন সুইচ নেবেন ওপেন সুইচ আমি একটি অক্সিলারি রিলে নিব 1002 দিস অক্সিলারি রিলে বা ইন্টারনাল রিলে ইজ দ্য অনলি ওয়ান টাইম অন হবে একবারের জন্য সে অন হবে অন হয়ে সে অফ হয়ে যাবে ওয়ান টাইম স্ক্যান দেন আমি একটি মুভ ফাংশন নিব ফ্রেন্ড MOV মুভ ফাংশন ব্যবহার করে আমি এখানে টেম্পারেচার সেট করব 800 মিন্স 80 ডিগ্রি সেন্টিগ্রেড 8000 মিন্স 80 ডিগ্রি সেন্টিগ্রেড এন্ড ডাটা রেজিস্টর নিব আমি D10 ফ্রেন্ড D10 ইজ দ্য স্টোরিং দ্য টার্গেট টেম্পারেচার আপনার এখানে যে 80 ডিগ্রি টেম্পারেচার দিচ্ছেন 80 ডিগ্রি টেম্পারেচার এখানে সেটা D10 এ স্টোর হবে D10 স্টোর হবে ওকে প্রথম নেটওয়ার্কের কাজ শেষ আমার এখন আমি ফ্রেন্ড এখন আমি আরেকটি মুভ ফাংশন ব্যবহার করব MOV এখানে আমি K400 সরি এখানে নিব আমি D200 ইজ দ্য স্টোরিং দ্য পিআইডি স্যাম্পলিং টাইম ফর প্যারামিটার স্টোরিং দ্য পিআইডি স্যাম্পলিং টাইম প্যারামিটার স্টোরিং দ্য পিএলসি স্যাম্পলিং টাইম প্যারামিটার এন্ড 400 ইজ দ্য সেট স্যাম্পলিং টাইম 4 সেকেন্ড 400 মিন্স 4 সেকেন্ড টাইম ফ্রেন্ড আবার আপনারা খেয়াল করুন এখানে K400 মিন্স সেট স্যাম্পলিং টাইম 4 সেকেন্ড নট মিলি সেকেন্ড K400 মিন্স 4 সেকেন্ড এন্ড D200 ইজ দ্য স্যাম্পলিং স্টোরিং দ্য পিআইডি স্যাম্পলিং টাইম প্যারামিটার এখানে আপনার যে স্যাম্পলিং টাইমটা সেটা স্টোর হবে D200 এ দেন ফ্রেন্ড এখন আমি আরেকটি মুভ ফাংশন ব্যবহার করব MOV K
4000 and data register D20 data register D20 means storing the false output cycle of GPG pulse width modulation instruction এখানে আপনি storing the pulse width modulation আপনার এখানে store হবে and K 4000 is the set the cycle time of G pulse width modulation instruction 4 seconds. Okay friend, and now I write analog programming. এখানে আমি টু অপশন ব্যবহার করব আমি ডাইরেক্ট অপশন ব্যবহার করব T02 K0 K2 K1 फ्रेंड আপনারা এখানে দেখুন সেট দা এভারেজ টাইম অফ DBP 04PT এখানে আপনারা এটা হলো আমার অ্যানালগ সেট দা এভারেজ টাইম অফ DBP 04PT চ্যানেল 1:2 টাইম ফ্রেন্ড আপনারা এখানে খেয়াল করুন আমি যে T0 ফাংশনটি ব্যবহার করছি DBP 04PT অ্যানালগ প্রোগ্রামের জন্য T0 M1 ইজ দ্য নাম্বার অফ স্পেশাল মডিউল M1 ইজ দ্য নাম্বার অফ স্পেশাল মডিউল সেকেন্ড M2 ইজ দ্য নাম্বার অফ CR কন্ট্রোল রেজিস্টার CR ইজ দ্য কন্ট্রোল রেজিস্টার দ্য স্পেশাল মডিউল দ্যাট উইল বি রাইট টু নাম্বার অফ CR দ্য স্পেশাল মডিউল দ্যাট উইল বি রাইট এখানে আমি টু আপনার রাইট করবে অ্যানালগ সিগন্যাল রাইট করবে রাইট CR টু মডিউল অ্যানালগ সিগন্যাল রাইট করবে আর ডাটা উইল বি CR S ইজ দ্য ডাটা উইল বি CR CR দ্য কন্ট্রোল রেজিস্টার অ্যান্ড N ইজ দ্য ডাটা ওয়ার্ড টু রাইট এট ওয়ান টাইম ওকে ফ্রেন্ড আমি এটা ক্লোজ করে দিব দেন আমি ওকে করব ফ্রেন্ড এই ব্লকটি আমার কাজ করবে DBP 04PT চ্যানেল 1:2 টাইম সেট দ্য এভারেজ টাইমের জন্য সেটি ব্যবহার করছি আমি এখন ফ্রেন্ড আমি এখন একটি রাইজিং ইডিজি নিব একটি স্পেশাল মেমোরি ব্যবহার করব 1013 একটি ইন্টারনাল রিলে ব্যবহার করব বা উইলের রিলে ব্যবহার করব ওয়ান ক্লক ফালস 0.5 সেকেন্ড অন 0.5 সেকেন্ড অফ ওকে করে দিব দেন এখন আমি এখানে আমি রাইট জন্য ব্যবহার করছি এখন আমি ফ্রম রিডের জন্য অ্যানালগ প্রোগ্রাম রিডের জন্য একটি প্রোগ্রাম লিখব ফ্রম এখানে আমি লিখব ফ্রম FROM ফ্রম K0 K6 দেন D11 অ্যান্ড K1 আপনারা যদি ইনস্ট্রাকশন দেখেন ফ্রম রিড সিআর কন্ট্রোল রেজিস্টার ফ্রম মডিউল
M1 is the number of a special module M1 and M2 is the number of CR control resistor of a special module that will be read and D is the location to save read data and N is the data word to read at one time. Okay, আমি এটা ওকে করে দিব। ওই করে দিলাম। এখন ফ্রেন্ড আমি প্রোগ্রাম করব এখানে একটি ওপেন সুইচ নিব M0 একটি ওপেন সুইচ নিলাম M0 দেন আমি এখন মুভ ফাংশন ব্যবহার করব move K3 and data register D204 then আমি ওকে করে দিব friend এ আমার from K0, K6, D11 and K1. It is the আপনার sampling PV. PV মানে present value of the oven. আপনার মাইক্রো ওভেনের present value দেখাবে এখানে every 1 second and store the D11. 0.5 second পর আপনার value store হবে D1 এ D11 এ আপনারা ভালো করে খেয়াল করেন ফ্রেন্ড আমি যে ফ্রম অ্যানালগ প্রোগ্রামটি এখানে রাইট করছি সেটা হলো যে স্যাম্পলিং পিভি পিভি মিন্স প্রেজেন্ট ভ্যালু অফ দা ওভেন ওভেনের প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান ভ্যালু টেম্পারেচার যত থাকবে সেটা এভরি 1 সেকেন্ড অ্যান্ড স্টোর ইন দ্য D11 এ এভরি সেকেন্ড পর সেটা এখানে স্টোর হবে দেন এখানে যে আমি মুভ K3 D204 ব্যবহার করছি সেটা হলো সেট দ্য কন্ট্রোল ডিরেকশন এস টেম্পারেচার অটো টিউনিং এখানে এটা টেম্পারেচারকে অটো টিউনিং করবে এখন ফ্রেন্ড আমি রাইট করব M0 কে আমি রিসেট করে দিব এখানে RS M0 কে এখানে রিসেট করে দিলাম এখন ফ্রেন্ড আমি PID এর প্রোগ্রামটি করব এখন আমি লাস্ট প্রোগ্রামটি করব PID এখানে আমি ব্যবহার করব M1 ইন্টারনাল রিলে M1 ব্যবহার করলাম দেন আমি এখন PID দেখাবো প্রপোর্শনাল ইন্টিগ্রাল এন্ড ডেরিভেটিভ PID দেখেন আমার S1 ইজ দা সেট ভ্যালু প্রথম S1 ইজ দা সেট ভ্যালু SB মানে সেভ ভ্যালু আপনার মেশিনের সেভ ভ্যালু আপনি কত জন 80 ডিগ্রি টেম্পারেচার সেট করবেন এখানে সেভ ভ্যালু তো আমি এখানে রাখবো D10 সেভ ভ্যালু আমার D10 এ স্টোর হবে D10 এ দেখাবে এন্ড আমি এখানে D11 ব্যবহার করব D11 ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু পিভি প্রেজেন্ট ভ্যালু এটা হলো সেভ ভ্যালু আপনি কত সেভ করবেন এটা হলো সেভ ভ্যালু ফার্স্ট D10 and second D11 is the present value PV present value and D data register D200 is the parameter setting for 16 bit instruction parameter setting আমরা জানি ডি পিএটির দুই ধরনের একটি হলো
16 বিট আর একটা হলো 32 বিট আমি যে প্রোগ্রামটি করতেছি এটা হলো 16 বিট অপারেশন ইউজ 20 কনজিভিশন ডিভাইস দেন আমি এখন ডি ডি জিরো রাখবো এখানে ইজ দ্য আউটপুট ভ্যালু এমবি আমার লাস্ট ডি জিরো ইজ দ্য আউটপুট ভ্যালু এমবি আমি ওকে করে দিব এটা হলো আমার স্টোর পিএটি কন্ট্রোল রেজাল্ট ডি 200 আমার পিএটি যে কন্ট্রোল রেজাল্ট এটা হলো সেভ ভ্যালু প্রেজেন্ট ভ্যালু ডি 10 সেভ ভ্যালু ডি 11 প্রেজেন্ট ভ্যালু এন্ড ডি 20 হলো রেজাল্টেড ভ্যালু ডি 20 হলো রেজাল্টেড ভ্যালু এন্ড ডি 0 ইজ দ্য আপনার এম এমবি আউটপুট এন্ড এখানে লাস্টে এখন আমি আরেকটি ইনস্ট্রাকশন ব্যবহার করব ফ্রেন্ড এখানে ব্যবহার করব আমি জি পালস উইথ মডুলেশন প্রথমে আমি দিব ডি জিরো ইজ দ্য উইথ অফ আউটপুট পালস এন্ড এখানে ব্যবহার করব আমি ডি 20 এন্ড আমি লাস্ট আজকে আউটপুট ব্যবহার করব ওয়াই জিরো এফ ওয়ান ইজ দ্য ফার্স্ট ইজ দ্য উইথ অফ ফালস আউটপুট ফালস এন্ড এস টু ডি 20 ইজ দ্য ফালস আউটপুট সাইকেল এন্ড ডি ইজ দ্য লাস্ট ডি ইজ দ্য ওয়াই আউটপুট ফালস আউটপুট ডিভাইস দেন আমি ওকে করে দিব ফ্রেন্ড এখন আমি প্রোগ্রামটি কম্পাইল করে দেখব কম্পাইল ইজ ওকে নাও সিমুলেশন অন এন্ড রাইট টু দ্য পিএলসি প্রোগ্রাম ওকে দেন অনলাইন সিমুলেশন সিপিইউ এন্ড পিএলসি ইজ রান মোড ফ্রেন্ড নাও সি এম ডাবল ওয়ান জিরো ফার্স্ট টাইম সাইকেল অনলি ওয়ান টাইম অন একবারের জন্য সে অন হয়েছে এবং এখানে দেখেন আমরা মুভ সেট দ্য টার্গেট টেম্পারেচার মিন্স 80 ডিগ্রি টেম্পারেচার এন্ড ডি 10 ইজ দ্য স্টোরিং দ্য টার্গেট ফ্রিকুয়েন্সি দেখেন এখানে যে 80 ডিগ্রি টেম্পারেচার 80 ডিগ্রি টেম্পারেচার ইট ইজ দ্য স্টোর ইজ দ্য ডি 10 এন্ড সেকেন্ড ইজ দ্য স্যাম্পলিং টাইম ফোর সেকেন্ড স্যাম্পলিং টাইম স্টোর ইজ দ্য ডি 200 এন্ড মোব কেভ 4000 ইজ দ্য সেট সাইকেল টাইম ফার্স্ট উইথ মডুলেশন ইজ দ্য ডি 20 ইজ দ্য স্টোরিং দ্য পিএডি স্যাম্পলিং টাইম প্যারামিটার পিএডি স্যাম্পলিং টাইম প্যারামিটার এন্ড ফ্রেন্ড টু ইজ দ্য সেট দ্য অ্যাভারেজ টাইম অফ ডিবিপি 04 পিটি চ্যানেল 1:2 টাইম এন্ড ফ্রম ইজ দ্য স্যাম্পলিং প্রিবি প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ওভেন এভরি ওয়ান সেকেন্ড স্টোরিং দ্য ডি 11 স্টোরিং হচ্ছে এভরি ওয়ান সেকেন্ড এন্ড ফ্রেন্ড মোভ কে 3 ডি 204 কে 3 ইজ দ্য সেট দ্য কন্ট্রোল ডিরেকশন অ্যাট টেম্পারেচার অটো টিউনিং এটা টেম্পারেচারকে অটো টিউনিং করবে এন্ড ফ্রেন্ড পিএডি ইট ইজ দ্য পিএডি প্রেজেন্ট ভ্যালু দেখেন এখানে প্রেজেন্ট ভ্যালু টার্গেট ভ্যালু এখানে দেখাচ্ছে ইট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু
প্রেজেন্ট ভ্যালু এন্ড ডি ডি 200 ডি ইজ দ্য সেভ ভ্যালু আর আউটপুট ফলস উইথ মডুলেশন ফলস 4000 ফলস is true d 200 and friend now I below right below d d 11 d 11 below compile and write online mode and friend right এখন দেখেন আপনারা friend value PID value value is the change and stop of फ्रेंड आशा करी अपन प्रोग्राम बुझाते कि PID टेम्पारेचर कंट्रोल कि PID ओवन टेम्पारेचर कंट्रोल कर ऑटो ट्यूनिंग फॉर PID टेम्पारेचर कंट्रोल ऑटो ट्यूनिंग फॉर PID टेम्पारेचर कंट्रोल ओवन मशीन तो फ्रेंड दर्ज सहकार भिडियो देखार असंख्य धन्यवाद बंधुरा प्लीज हमारे चैनल सबसक्राइब कर सबसक्राइब कर बेल आइकन एक्टिव कर दिन जो नतुन भिडियो अपलोड कर साथ पे फ्रेंड हमारे चैनल প্রায় 300 উপরে ভিডিও দেওয়া আছে আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনারা অনেক উপকৃত হবেন আর ফ্রেন্ড আমরা মূলত কাজ করি ফিএলসি এনএইচএম প্রোগ্রামিং এন্ড ট্রাবল শুটিং করে থাকি ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট আমরা সেল করে থাকি এবং সার্ভিস করে থাকি আচ্ছা আমার চ্যানেলে যারা নতুন ভিজিটর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন আল্লাহ হাফেজ